ये बाबा जी बोलছিলাম যে আমার সেই ইএমআই এর ব্যাপারটা কিছু ভাবলে। ইএমআই মানে? হ্যাঁ বললাম না তোমাকে যে তুমি বসো না, বসো বসো বসো। এ বলছিলাম যে ওই আসলে মানে বিয়েতে প্রচুর খরচাপাতি হয়ে গেছে, তো রাস্তাঘাটে একবারে বেরোনো যাচ্ছে না গো। মামা বাবু আপনি উনি কিচ্ছু ভাববেন না, আমি তো আছি। এই তো ওই বাবাজি, সে এক উকিল তার মক্কেলকে বারবার এই একই কথা বলতো, আপনি ভাবছেন কেন আমি তো আছি। তারপরে সেই মক্কেলের যখন ফাঁসির হুকুম হলো তখন সেই উকিল দেখা করে বলল একই কথা, আপনি ভাবছেন কেন আপনি ফাঁসিতে ঝুলে পড়ুন আমি তো আছি। তারপর সেই মক্কেলের কি হলো? মক্কেলের তা তো জানি না, একটু জেনে নেবেন। কেন কেন? তাহলে তারপরে আপনার কি করা উচিত তার নিশানা আপনি নিজেই পেয়ে যাবেন। চলি। বুঝেছি, মাছ একবার বঁড়শিতে গেঁথে গেলে তখন কেউ কি আর খরচা করে পুকুরে চারা ফেলে রে ভাই। তবে আমার নামও পঞ্চানন ভট্টাচার্য, হ্যাঁ জানো না তো কোথাকার কানেকশন কোথায় গিয়ে ফিট করব, তখন দেখবে হাতের মাছও ফুঁসলে পুকুরে গিয়ে পড়বে। হ্যালো পঞ্চদা, আমি ম্যানার্জি ক্যাটারার থেকে বলছিলাম। এই লাইনে সমস্ত কটি রুট ব্যস্ত আছে, দয়া করে জীবনে আর কোনো দিন কখনো ফোন করবেন না। টিং টং। শালা মামি দেখো তোমার জন্য এই শাড়িটা আর শালটা এনেছি, দেখো তো পছন্দ হয় কিনা। আর মামার জন্য এই ধুতি পাঞ্জাবিটা এনেছি, এইটা এটা পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু হ্যাঁ রে, বুড়ো বুড়ির জন্য এত দামি জিনিস কিনতে গেলি কেন? তোমার জামাই তো আর দোকানে ঢুকে দামের লেবেল দেখে না, খালি বলে যে জিনিসটা পছন্দ হয়েছে কিনা সেটা দেখো। মলি তোর জন্য দেখ তো এইটা এনেছি, এইটা এই ড্রেসটা, আজকাল না এগুলো খুব চলছে, দেখ তো তোর পছন্দ হয় কিনা। হাউ নাইস, এতদিন ধরে যা চেয়েছিলাম তুই তাই এনে দিয়েছিস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। পাগলি নে আজকাল। বৌদি দাদার জন্য এই জিন্স আর টি শার্টটা এনেছি, কিন্তু দাদা কোথায়? ও তোমরা আসছো জেনেই তো বাজারে গেল। ও তাহলে বরং দাদার জামা কাপড়গুলো তুমিই রাখো। এই যে আর দেখো তোমার জন্য এই শাড়িটা এনেছি, এই দেখো মামি বৌদির জন্য এটা এনেছি। খুব সুন্দর হয়েছে বৌমার শাড়িটা, খুব ভালো। এতে ভালো মন্দির কি আছে? কেউ একটা জিনিস দিয়েছে নিতে হবে তাই নিচ্ছে ব্যাস। কিন্তু শাড়িটা তোমার পছন্দ না হলে আমার যে খারাপ লাগবে বৌদি। পছন্দের কথা যদি বলো তাহলে বলবো ঠাকুরজি যে তোমার কাছ থেকে আরো দামি জিনিস আশা করেছিলাম। বৌদি দাম দিয়ে কখনো উপহার বিচার করা যায় না। কথাতেই বলে শ্রদ্ধার চাই হাত পেতে খাই। আমি কি ভিখিরি নাকি? ভুলে যেও না
কুণালের সঙ্গে ওর বিয়ের সম্বন্ধটা কিন্তু আমি প্রথম বলেছিলাম। আমি কুণালের হাত ধরে রিকোয়েস্ট করেছিলাম। তুমি বোধহয় ভুল করছো বৌদি, কুণালের সঙ্গে আমার আলাপটা অনেক আগে থেকেই ছিল। কুণাল আমার জন্যই কিন্তু এই বাড়িতে প্রথম এসেছিল, আর সেই সূত্র ধরেই কিন্তু তোমাদের সঙ্গে কুণালের আলাপ হয়েছিল। এখন তো ওই কথাই বলবে ঠাকুরজি, নদী পেরিয়ে গেলে মাঝির কথা কি আর কেউ মনে রাখে? ঠিক আছে বৌদি, আমি বরং এই শাড়িটা নিয়ে যাচ্ছি, এর বদলে আমি তোমার জন্য একটা দামি শাড়ি নিয়ে আসবো। আর একটা কাজ করলেও হয়, তুমি যদি চাও তাহলে তুমি বরং একটা দামি জিনিস কিনে নিও, আমি সেটা দাম দিয়ে দেবো। তুমি কি আমাকে টাকার গরম দেখাচ্ছ ঠাকুরজি? ছি বৌমা, ছি, এ তুমি কি বলছো মা? জয় তো ভালো কথাই বলেছে। আপনি চুপ করুন মা, আমার সব জানা আছে। দুদিন হলো বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, তো তাই অহংকারে মাটিতে পা পড়ছে না। ওসব শাড়ি গয়না আমি অনেক দেখেছি। শোনো ঠাকুরজি, স্বামী হলো মেয়েদের আসল গয়না, আর সেটা যদি ইমিটেশন হয় তাহলে সব অহংকার শেষ। তুমি কি বলতে চাইছো বৌদি? আমার স্বামী আমার কথায় ওটবোস করে, আর তোমার স্বামী জোরে এসে তোমায় ফেলে রেখে চলে গেল। বাজে কথা বলো না বৌদি, কুণালদা অফিসের কাজে। শোনো, আমাকে বেশি অফিস দেখিও না, হ্যাঁ? তোমার দাদাও ওখানে যায়, আর সেখান থেকে মালিকের কীর্তি কাহিনী অনেক শুনে আসে। আমাকে বেশি ঘাটিও না ঠাকুরজি, আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেব। একটা অভদ্র অশিক্ষিত মেয়ে, তুই যেন মা ওর কথা আবার কিছু মনে করিস না। তোর বিয়ের ঠিক পর থেকেই হিংসা একেবারে পুরো জ্বলে পুড়ে মরছে। জানি আমি বুঝতে পারি, কিন্তু বিশ্বাস করো মামি, আমার কুণালের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ও আসলে ঠিক সকলের মন জুগিয়ে চলতে পারে না, তো সেজন্য সকলে ওকে ভুল বোঝে, ওকে সহ্য করতে পারে না। কিন্তু আমি কুণালকে নিয়ে ভীষণ সুখী, ভীষণ ভীষণ সুখী। নেক্সট পেজ একটা আছে, এই এই যে স্যার। স্যার, সেদিন ওই রাত্রে আপনি আমাকে একটা ফোন করতে বলেছিলেন। ও প্লিজ, সেসব কথা ভুলে যান। আসলে সে রাতে একটা আনওয়ান্টেড প্রবলেম নিয়ে আমি ভীষণভাবে ডিস্টার্ব ছিলাম, তাই হয়তো কিছু মিনিংলেস কথা বলতে বাধ্য হই। ওকে 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 স্যার। আচ্ছা স্যার, আরেকটা কথা, ওই আপনি দুলালবাবুর সম্পর্কে কিছু ভাবলেন স্যার? দুলাল, ও হ্যাঁ, দুলালবাবু তো এখন আমাদের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়ই বলতে পারেন। তাই এই আত্মীয়তা আর ব্যবসা দুটোকে বোধহয় আলাদা রাখাই ভালো।
আপনি কি বলেন? আমি তো স্যার অনেকদিন ধরে আপনাকে এই কথাটাই বলে আসছিলাম। তাহলে এবার থেকে ব্যাপারটা আপনি হ্যান্ডেল করবেন। আমার পক্ষে ব্যাপারটা বোধহয় একটু কঠিন হয়ে যাবে। আপনি আমাকে পুরো স্বাধীনতা দিচ্ছেন তো? সার্টেনলি। থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার, আমরা ওই প্রতি মাসে ভদ্রলোককে যে পরিমাণ অর্ডার সাপ্লাই করছিলাম সেটা কিন্তু এই মাসে 50% কমিয়ে দেবো, আর দু এক মাস পর পুরোটাই বন্ধ করে দেবো। আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। স্যার আরেকটা কথা, ওই ভদ্রলোক যদি আপনার কাছে এ ব্যাপারে কোনো কথা বলতে আসে তাহলে সোজা আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন, যা বলা সেটা আমি বলবো। ওকে। মল্লিক, আমাদের কোম্পানির যে কটা প্রজেক্ট চলছে সেগুলো কোনটা কি অবস্থায় রয়েছে তার একটা ডিটেইল রিপোর্ট আমার টেবিলে পাঠিয়ে দিও। অনেকদিন তো এদিকটা দেখতেই পারিনি, কিন্তু কাল থেকে ডাবল স্পিডে সব কাজ এগোতে চাই। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা তো এটাই চাইছিলাম। জানি, আর আপনাদের উপর আমার প্রচুর আস্থা, কিন্তু এই কোম্পানির গুডউইলে যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে থাকে তার জন্য দায়ী তো আমি। না স্যার, কোনো ক্ষতি হয়নি তো স্যার, কিছু হয়নি স্যার। শুধু আপনি আমাদের পাশে থাকুন স্যার, তাহলে দেখবেন ওই প্রজেক্টগুলো আবার স্মুথলি রান করবে। আচ্ছা মিস মল্লিক, কোনো প্রজেক্টে যদি আপনার কোনো স্পেশাল সাজেশন থাকে তাহলে একটা আলাদা নোট করবেন আর আমার আমার টেবিল পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই স্যার। স্যার আরেকটা ব্যাপার, ওই অনাথ আশ্রমের জমির ব্যাপারটা স্যার কি হবে? উনি একদম ভাববেন না, একবার যখন কাজে মন দিয়েছি তখন ওখান থেকে বেরিয়ে আসতেই পারবো। আর কোম্পানির টাকা আমি কিছুতে ডুবতে দেবো না মিস্টার মল্লিক, আপনি জাস্ট আমাকে একটু সময় দিন। নিশ্চয়ই স্যার। আর রিপোর্টগুলো স্যার আমি আজই আপনার টেবিলে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এটা নিয়ে যা, কুনাল তো আসতে পারলো না, ওর খাবারটা দিয়ে দিলাম। মামি আবার কষ্ট করে এইসব কেন করতে গেলে বলো তো, ও হয়তো খেয়ে দিয়ে ফিরবে। তাহলে ফ্রিজে রেখে দিস, হ্যাঁ কালকে যা করার করিস। কুনাল যে কেন এলো না এইটাই বুঝতে পারছি না। তুমি এত কষ্ট করে রান্না টান্না করলে, দুলালা তো কষ্ট করে বাজারটা যা করে নিয়ে আসলো। মামা ও তো ফোন করেছিল, কিছু লোক এসেছে তাই বাইপাসের ধারে কোন এক হোটেলে জরুরি মিটিং করছে। তো আমার কেমন যেন বিশ্বাস হতে চাইছে না। আমার যেন মনে হচ্ছে কেমন ইচ্ছা করে এই কুনাল ব্যাপারটা বাইপাস করে গেল। ছি, এসব কি বলছো তুমি? কুনাল আমাদের মোটেই সেরকম ছেলে না। মামা তুমি এরকম ভাবছো কেন? দেখ মা, আমরা হচ্ছি কুনালের লোয়ার ক্লাস আত্মীয়, সে বিয়ের আগে তোকে পাবার জন্য বাধ্য হয়ে কয়েকবার না এখানে এসেছে, এখন যখন তোকে পেয়ে গেছে তখন সব কানেকশনই কাট। মামা কেন এভাবে ভাবছো তুমি? দেখো কুনাল তো সকালেও এসেছিল, ও যদি এরকম ভাবতই তাহলে তো সকালেও নিশ্চয়ই কোনো কোনো একটা অজুহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেত। তুই এই সমস্ত সহ্য করবি না? হ্যাঁ, এখন থেকে কুনালের লাগামটা এবারে শক্ত করে ধরে রাখার চেষ্টা করবি।
ওকে বলবি আজকে যে ঘটনা ঘটেছে তার জন্য তুই যথেষ্ট অপমানিত হয়েছিস, বলবি এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, বলবি রাত্রির 10টার পর যেন বাইরে কোথাও না থাকে, তারপরে এই ছুটির দিন রবিবারগুলো যেন তোকে নিয়ে আমাদের বাড়িতে এসে কাটিয়ে যায়। হ্যাঁ কি তুমি নিজে এসবের কোনো নিয়ম মেনেছো কখনো? এই কি বলবি বলতো, আরে বিয়ের পর থেকে তো সবই মেনে চলেছি, বিয়ের পর আমি নিজের কাজকর্ম ঘর দো সব ছেড়ে ছুড়ে দিয়ে তোমারই খাঁচায় তো ঢুকে বসে আছি কি? মামা বিয়ের বাঁধন তো কোনো জেলখানার প্রাচীর নয়, এখানে দুজন দুজনের স্বাধীনতাটাকে যত সম্মান করব সম্পর্ক ততই সুন্দর হবে। শোন বোকামো করিস না জয়ী, আমি বলছি শোন বিয়ের পর যত বেশি তোর স্বামীকে তুই শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির দিকে নিয়ে আসতে পারবি ততই তুই সুখী হবি। তুমি থামো তো, ওর সুখের ভাবনা ওকেই ভাবতে দাও। শোনো গিনি ভুল করছো, দেখো ও আমাদের ভাগ্নি হলেও আমরাই তোর বাপ মা। বিয়ের পরে মেয়েদের ভাবনাটা তাদের মা বাবারা যদি একটু কম ভাবতে শিখতো না তাহলে বোধ হয় এদেশের ঘরে ঘরে এত অশান্তির আগুন জ্বলতো না। আসি মামি। বেশ বেশ সাবধানে যা, শান্তি থাকলে ভালো। থাক থাক থাক, এত আচ্ছা আচ্ছা আয় আয়। আসছি আয়, সাবধানে যাস। দেখলে গিন্নি, খাইয়ে পরিয়ে মানুষ করে বিয়ে দিলাম আর এখন আমাদের সঙ্গেই সব। ও তোমারও কানেকশন কাট, এ শালা আমার গোটা পরিবারটাই বিনা সিগন্যালের মোবাইল, আমার কি হবে তারিণী ত্রিগুণধারিণী।